হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটি করা হয়েছিল কিছু দিন আগে, বলা চলে বেশ কয়েক মাস আগে। আমরা রাজশাহীতে যাচ্ছিলাম সেদিনকে, আর সময়টা ছিল আমের সিজন, আমের শুরুর দিকের সিজন। তো যে কারণে দেখা যাচ্ছে যে রাস্তার আশেপাশে প্রচুর আম গাছ, এবং গাছে কিন্তু অনেক অনেক আম ধরেছিল। তো আমরা যাচ্ছি, খুব ভোর ভোরই আমরা রওনা হয়ে পড়েছিলাম রাজশাহীর উদ্দেশ্যে। বাসার মোটামুটি সবাই আমরা সদস্যরা সেদিনকে রওনা হয়েছিলাম। আম্মু ছিল, আন্টি ছিল, আমার জামাই তো আছেই, তোমাদের ফেভারিট ভয়েস ক্রাশ সাজিদ, ভয়েস কিং আশিক, ওরাও ছিল। তো মেইনলি ছিল সাজিদের অ্যাডমিশন এক্সাম, এবং সেই সুবাদে আমরা ভেবেছিলাম যে রাজশাহী সিটিটাও আমরা একটু দিনে দিনে ঘুরে বেড়াবো, দেখবো। এই যে আম্মু এবং সাজিদ আমাদের সাথে আছে। আর দিনটি ছিল শুক্রবার, যে কারণে রাস্তাও বেশ ফাঁকা। আমরা মাত্র দু ঘন্টা সময়ের মধ্যেই পাবনা থেকে রাজশাহী সিটিতে পৌঁছে গিয়েছিলাম। এখন আমরা রাজশাহী শহরের ভিতরে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কিন্তু অবশ্যই বাংলাদেশের সবচাইতে সুন্দর শহর বলা হয়ে থাকে রাজশাহী সিটিকে, একদমই তাই। এই শহরটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাটগুলো দেখলেই খুব ভালো লাগে, এবং রাস্তায় যেই আলোকসজ্জা সেইটাও কিন্তু খুবই মনোমুগ্ধকর। দিনের বেলায় এটার একরকম সৌন্দর্য, আর রাতের বেলায় এটার সৌন্দর্য কিন্তু আরও কয়েকশো গুণ বেড়ে যায়। তো আমরা ঘুরছিলাম, সাজিদকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমরা সকালে নাস্তা করলাম, এবং নাস্তা সেরেই কিন্তু আমরা রাজশাহী সিটি ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এই যে এখন আমার ছোটো আন্টি এবং ছোটো বোন আছে, আর এই যে আমি অনেকক্ষণ পরে আপনাদের সামনে এসে হাজির হলাম। তো দারুণ এনজয় করছিলাম, তখন খুব একটা বেলা হয়নি, দশটা সাড়ে দশটা হবে। তো আমরা চলে যাচ্ছিলাম ভদ্রার দিকে, এটা ভদ্রার রাস্তা ছিল। তো এই ভদ্রার হাউজিং সিটিটা আমার কাছে দারুণ লেগেছে, ভেতরে পরিবেশও চমৎকার ছিল। আমরা সেখানে ভিতরে গিয়ে কিছু ছবি তুলেছিলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। ততক্ষণে সাজিদের এক্সাম শেষ, সাজিদকে পিক করে নেওয়ার পরে আমরা চলে গেলাম পদ্মা গার্ডেনে। এদিক সেদিক চ্যানেলে এর আগেও কিন্তু আমি রাজশাহী ট্যুর ব্লগ দিয়েছিলাম, সেটার মধ্যে আপনারা পদ্মা গার্ডেন নিশ্চয়ই দেখে থাকবেন। আর এই পদ্মা গার্ডেনের পাশে কিন্তু রয়েছে শাহ মখদুমের মাজার। তো আমরা ওখান থেকে বেরিয়ে তারপরে চলে গেলাম টি বাঁধে। রাজশাহী সিটিতে দুটো বাঁধ রয়েছে, একটা হচ্ছে টি বাঁধ আর একটা হচ্ছে আই বাঁধ, দুটো বাঁধই কিন্তু খুবই সুন্দর। তো প্রথমে আমরা টি বাঁধ দেখতে চলে গেলাম। পদ্মা নদীর ঠান্ডা বাতাস, সবুজ গাছপালা, সুবিশাল নীল আকাশের মাঝে টি বাঁধ জায়গাটি নিঃসন্দেহে যে কারোর কাছেই কিন্তু ভালো লাগবে। রাজশাহী সিটিতে এই টি বাঁধ জায়গাটি ঘোরার জন্য খুবই মনোরম একটি পরিবেশ। যেহেতু আমরা এমন একটি সময় গিয়েছিলাম তখন অনেক গরম আর রোদ ছিল, তাই আমরা খুব আর বেশিক্ষণ সেখানে ছিলাম না। আশিক আমাদেরকে ঠান্ডা আইসক্রিম খাইয়েছিল। আইসক্রিম খেতে খেতে আমরা টিবাঁধ থেকে বেরিয়ে চলে যাব এখন আইবাঁধের উদ্দেশ্যে। তো আইবাঁধ যেটি, সেটি হচ্ছে টিবাঁধের মতোই আরেকটি বাঁধ, রাজশাহী সিটিতে অবস্থিত, আর সেটি হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটি, যেটি হয়েছে রাজশাহীতে সেটার কাছে। তো প্রথমেই আমরা আইবাঁধে চলে গেলাম। আইবাঁধের জায়গাটিও খুবই ভালো, টিবাঁধের মতোই অনেক সুন্দর, তবে আমার কাছে টিবাঁধের থেকেও আইবাঁধটি বেশি ভালো লেগেছে। এ কারণেই, কারণ সেখানকার পদ্মা নদীর পানিটা আমার কাছে একটু বেশিই যেন ঝকমক এবং ঝিলমিল লাগছিল। আর এখানে কিন্তু বিকেলবেলা চাইলে আপনারা এসে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে। তো দুটি বাঁধই সুন্দর, আমার কাছে আইবাঁধটি বেশি ভালো লেগেছে। অতঃপর আমরা হাইটেক পার্ক সিটিতে চলে গেলাম, আর এখানে কিন্তু স্টার সিনেপ্লেক্সের একটি শাখা রয়েছে, যেখানে আসলে আপনারা অনায়াসে কিন্তু আপনাদের পছন্দের মুভি দেখতে পারবেন। আমরা ওখানেই ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নিয়েছিলাম, যেহেতু সকাল থেকে অনেক ঘোরাঘুরি হচ্ছিল, তাই একটু রেস্ট নিলাম। আর বাইরে তখন অনেক গরমও ছিল, যে কারণে কিছুটা ওখানে ঠান্ডা হয়ে নিয়ে তারপর আমরা আবারও রওনা হয়ে পড়লাম। আবার চলে যাচ্ছি রাজশাহী শহরের ভেতরে, যেখানে গিয়ে আমরা দুপুরে যে কোনো একটি রেস্টুরেন্টে খাবার খাবো। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন হাইটেক পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, আবারও চলে এলাম রাজশাহী শহরের ভেতরে।
তো এই রাস্তাটিও কিন্তু খুব দারুণ ছিল, বিশেষ করে এর মাঝখানে যে ডিভাইডার, সেই ডিভাইডারে থাকা নারকেল সুপারি গাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। অসাধারণ একটা অনুভূতি, রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলে আসলাম অলকার মোড়ে। এই অলকার মোড়ের কাছেই কিন্তু রয়েছে মাস্টার শেফ রেস্টুরেন্ট। তো এই মাস্টার শেফ রেস্টুরেন্টে আমরা আমাদের দুপুরের খাবার খেয়েছিলাম। ইলিশ মাছের তরকারি, মুরগির ঝাল মাংস, বোরহানি, কাকি মাছ ভর্তা, এছাড়া আরও বেশ কয়েকটি আইটেম ছিল। তো প্রত্যেকটি খাবার আইটেমই কিন্তু দারুণ সুস্বাদু ছিল, আমাদের সবারই খাবার খেয়ে খুব ভালো লেগেছিল। খাওয়া খাওয়া শেষ করে আমরা খেয়েছিলাম মিষ্টি পান। পান খেতে খেতে ঠোঁট লাল করে আমরা রওনা হয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে। আর আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাজশাহী ইউনিভার্সিটি। তো রওনা হয়ে পড়লাম রাজশাহী ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আমাদের ইচ্ছে ছিল যে পুরো বিকেলটাই আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে কাটাবো, তারপর রওনা হয়ে যাব পাবনার উদ্দেশ্যে। চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেইন প্রশাসনিক ভবন, যেটা ঢুকতেই সেটি। তারপর আমরা একটু সামনে অগ্রসর হয়ে চলে গেলাম। এই রাস্তাটি কিন্তু অনেক জনপ্রিয় একটি রাস্তা, অনেকেই কিন্তু ইতিমধ্যে বুঝে ফেলেছেন এটির নাম হচ্ছে প্যারিস রোড। নিঃসন্দেহে খুবই সুন্দর একটি রাস্তা, দেখেই মন জুড়িয়ে যায়। আর রাজশাহী ইউনিভার্সিটিতে এসে আমার খুবই ভালো লাগছিল। আব্বু এবং ছোটো মামার মুখে এই রাজশাহী ইউনিভার্সিটির গল্প অনেক শুনেছি, কারণ আমার আব্বু এবং ছোটো মামা দুজনই এখানকার ছাত্র ছিলেন। একই সাথে আমার মরহুম শ্বশুর, তিনিও রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করেছিলেন। তো যে কারণে এই ইউনিভার্সিটিতে আসার আমার খুবই ইচ্ছা ছিল এবং আজকে সেই ইচ্ছাটি কিন্তু পূরণ হলো। আমি আমার হাজব্যান্ড দুজন মিলে প্যারিস রোডে হাঁটাহাঁটি করছিলাম, একটু সুন্দর সময় কাটাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। প্যারিস রোডের পাশেই ছিল বড় আমবাগান, মাঠ এবং একটা সুন্দর পুকুর। তো আমরা সেই পুকুরের পাশে যেই বেঞ্চ রাখা, সেই বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিলাম এবং আইসক্রিম খাচ্ছিলাম। বিকেলটা খুব দারুণ কাটছিল, এই কুলফি আইসক্রিমটা খুব দারুণ ছিল খেতে। তারপর আমরা চলে আসলাম শহীদ মিনারে। যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি অনেক বড় একটা এরিয়া জুড়ে, কাজেই আমরা চিন্তা করলাম যে স্বল্প সময়ের মধ্যে যতটুকু ঘোরা যায়, যে কারণে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম। অটোতে করে আমরা রাজশাহী ইউনিভার্সিটিটা একটু চক্কর দিচ্ছিলাম। এখানে অনেকগুলো হল রয়েছে, ছেলে এবং মেয়েদের পৃথক পৃথক হল রয়েছে এবং সেগুলো দূরত্ব কিন্তু অনেক দূরে দূরে। পুরো ইউনিভার্সিটিটা অনেক বড়, যদি আপনি এসে ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই হাতে অনেক সময় নিয়ে আসতে হবে। তো আমরা বেসিক্যালি আমার আব্বু, ছোটো মামা এবং আমার শ্বশুর যেই হলে ছিলেন সেই হলগুলোই ভিজিট করেছিলাম। এই হলটি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী হল, এই হলে আমার আব্বু পড়াশোনা করতেন থেকে। তারপর আমরা চলে গিয়েছিলাম শহীদ জিয়াউর রহমান হলে, এই হলে আমার ছোটো মামা থাকতেন। তো খুব ভালো লাগছিলো যে এই জায়গাগুলোতে একসময় আমার আব্বু মামা চলাফেরা করতেন, সেখানে এসে এখন আমরা নিজেরা ঘোরাঘুরি করছি, দেখছি পুরনো অনেক গল্প স্মৃতিচারণ হচ্ছিলো। তো সব মিলে একটা অন্যরকম অনুভূতি। তারপর আমরা বিকালটা রাজশাহী ইউনিভার্সিটিতে কাটিয়েই সন্ধ্যা যখন নামলো তখন সেখান থেকে বেরিয়ে এলাম। ইতিমধ্যেই রাস্তায় আলোগুলো জ্বলে উঠেছে। আমি বলেছিলাম যে দিনে এই রাস্তার সৌন্দর্য একরকম, আর রাতে কিন্তু এটার সৌন্দর্য আরও কয়েকশো গুণ বেড়ে যায়, তেমনটি কিন্তু দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগছিল এখন রাস্তাগুলো আলো জ্বলে ওঠার কারণে। অতঃপর আমরা চলে আসলাম আমানা ফান ভ্যালি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি রাজশাহী কুমারপাড়া সরকার টাওয়ারে অবস্থিত। এখানে এসে আমরা কোল্ড কফি, লাচ্ছি এবং গরম গরম কফি খেয়েছিলাম, সেগুলোর টেস্টও ভালো ছিল। তো খাবারের মান এবং পরিবেশের দিক থেকে আমার কাছে রেস্টুরেন্টটি ওভারঅল ভালোই লেগেছে। একটা বেশ স্পেসিয়াস ফ্যামিলি গ্যাদারিং, গেট টুগেদারের জন্য বেশ ভালো এবং লিফটের ব্যবস্থা থাকায় ওঠা নামাতেও অনেক সুবিধা রয়েছে। অতঃপর আমরা নিচে চলে এলাম এবং প্রিপারেশন নিচ্ছি পাবনার উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার। অলরেডি রাত 8টা বেজে গিয়েছে। তো সারাটা দিন আমরা আজকে রাজশাহী সিটিতে ঘুরলাম, ফিরলাম, খেলাম, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স এবং অনেক মধুর কিছু স্মৃতি আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি নিঃসন্দেহে। পরবর্তীতে রাজশাহীতে আসলে আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারি, আপনারা যারা রাজশাহী ঘুরেছেন বা আছেন অবশ্যই তা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।